এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল। আরও কড়া স্টেপ রাজ্যপালের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিরাট ধাক্কা রাজ্যে। ছয় উপাচার্যকে শোকজ রাজ্যপালের। সাপ্তাহিক কাজের হিসাব কেন এখনও পায়নি রাজভবন? প্রশ্ন তুললেন রাজ্যপাল। রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে তিনি সাপ্তাহিক কাজের একটি হিসাব চেয়েছিলেন, সেটি না পাওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে রাজভবন। মঙ্গলবার রাজ্যপালের চিঠি যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। প্রতিষ্ঠানের আচার্য হিসাবে এই চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল বোস। চিঠিতে বলা হয়েছে, গত 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাপ্তাহিক কাজের একটি রিপোর্ট দিতে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কাজ আরও সহজ করা এবং ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থেই এই রিপোর্ট তলব, কিন্তু তেমন কোনো হিসাব রাজ্যপালকে পাঠানো হয়নি উপাচার্যের তরফ থেকে। কেন আচার্যের নির্দেশ মানা হলো না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সেই কারণ জানাতে বলেছে রাজভবন। রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ মোট 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা রাজ্যপালের এই শোকজ চিঠি পেয়েছেন। চিঠিতে তাদের রিপোর্ট না পাঠানোর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সূত্রের খবর, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এই চিঠি পেতে চলেছেন। রাজ্যপাল পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। এপ্রিলে আচার্যের তরফ থেকে একটি চিঠি গিয়েছিল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল ওই চিঠি, এবং ওই চিঠি ছিল একটি নির্দেশিকা, যাতে বলা হয়েছিল উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে আচার্যের কাছে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয়েও রাজ্যপাল বোসের আগাম অনুমতি নিতে হবে। এমনকি উপাচার্যদের সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে হলে তার ইমেল এবং ফোন নম্বরও দেওয়া হয়েছিল সেই চিঠিতে। চিঠির আগে পর্যন্ত রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের তেমন বৈরিতা দেখা যায়নি, কিন্তু এই চিঠির পর রাজ্য সরকার এবং রাজভবনের বিরোধ বাধে। শিক্ষা দপ্তর দাবি করে তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চিঠি পাঠিয়েছে রাজ্যপাল। বিষয়টি আদৌ বৈধ কিনা তা জানতে তারা আইনি পরামর্শ নেন। অন্যদিকে রাজভবনও চিঠি এবং নির্দেশিকা নিয়ে অনমনীয় মনোভাব দেখায়। বিষয়টি নিয়ে রাজভবন ও রাজ্য টানাপোড়েন চলছিলই, আর এর মধ্যে এবার উপাচার্যদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে সোমবার চিঠি যায় রাজভবন থেকে। তারপরেও যে যে বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্ট যায়নি সেখানেই শোকজ চিঠি পৌঁছে গিয়েছে মঙ্গলবার। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, রাজ্যপালের নির্দেশকে বুড়ো আঙুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। খরচের হিসাব, সাপ্তাহিক কাজের হিসাব, সমস্ত আর্থিক লেনদেনের হিসাব, খরচের হিসাব পাঠানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। কিন্তু যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য রাজ্যপালের নির্দেশ অমান্য করেছেন, রাজ্যপালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন, তাদের কিন্তু কাছে গেল কড়া চিঠি, শোকজ লেটার গেল রাজ্যপালের তরফ থেকে। বড়সড় ধাক্কা কিন্তু এবার রাজ্যে, রাজ্য শিক্ষা ব্যবস্থায়, এমনই কিন্তু খবর উঠে আসছে রাজভবন সূত্রে।